করেছিল তখন হচ্ছে বাসটা আমার উপর থেকে গিয়েছে বেপরোয়া বাসের কারণে একের পর এক তছনছ হচ্ছে সাজানো জীবন নরসিংদীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বেগম জিয়া কারাগারে দেখা করে জানালেন মির্জা ফখরুল বিএনপির ক্ষমতায় যাওয়ার উৎস অবৈধ পথ বললেন ওবায়দুল কাদের মহানগরীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দৈনন্দিন কাজে ভোগান্তি খুব শিগগিরই সমাধান বললেন জ্বালানি প্রতিমন্ত্রী লাগামহীন দূষণে আবারও মরতে বসেছে গত বর্ষায় প্রাণ ফিরে পাওয়া বুড়িগঙ্গা আশাহত নদী তীরের মানুষ রাজনৈতিক প্রভাবশালীরাই দায়ী বলছেন পরিবেশবিদরা এবং সাতক্ষীরায় যৌতুকের দাবিতে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে নির্যাতন অভিযুক্ত স্বামী ও তার বড় ভাইকে আটক করেছে পুলিশ